মঙ্গলবার সন্ধ্যায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের খোয়াই পুরাতন বাজার এলাকা দিয়ে নিখোঁজ টমটম চালকের মৃতদেহ ভারতের কাছে বাংলাদেশ প্রশাসন তুলে দেয়। রবিবার বাংলাদেশে মৃতদেহটি উদ্ধার হয়েছিল। এদিকে মঙ্গলবার বিকেল থেকে স্থানীয় বিএসএফ, স্থানীয় পুলিশ এবং মৃতের পরিবারের লোকজন বিকেল থেকেই ভারত বাংলাদেশ সীমান্ত পুরাতন বাজার এলাকায় জড়ো হয়। দীর্ঘ কয়েক ঘন্টার অপেক্ষার পর বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে বিজিবি এবং কাস্টম পুলিশ ও পুলিশের সহায়তায় মরদেহটি খোয়াই নদী দিয়ে নৌকা দিয়েই পার করে তুলে দেয় ভারতীয় বিএসএফ এবং পুলিশের হাতে। মৃতদেহ হস্তান্তরে বাংলাদেশের পক্ষে ছিল চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, চুনারুঘাট থানার ওসি আলী আশরাস, বিজিপি বাল্লা 55 নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জল হোসেন সহ অন্যান্যরা। হইতে ডিজোরা ঘোষ নামে আমাদের এই জাম্বুরা এলাকার একজন লোক মিসিং ছিলেন এবং সে ব্যাপারে তাদের ফ্যামিলি মেম্বার এসে 2 তারিখ আমাদের থানায় মিসিং ডায়েরি করেছিল। পরবর্তী সময়ে গত পরশু দিন অর্থাৎ 4 তারিখ বাংলাদেশের নদীর জলের মধ্যে ওনার মৃতদেহ উদ্ধার হয়। অ্যাকর্ডিংলি আমরা বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করি, সেখানে থ্রু ভারতীয় এম্বাসির মাধ্যমে যোগাযোগ করি এবং এখন ওনার মৃতদেহটা আমরা বাংলাদেশ হইতে, বাংলাদেশ অথরিটি হইতে আমরা হস্তান্তর করাই এবং ওদের পরিবারের লোকের। মৃত টমটম চালকের ভাই যুবরাজ ঘোষ জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে খুন করে নদীর জলে ভাসিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি জানান, বাংলাদেশের স্থানীয় মানুষজন তাকে জানিয়েছে মৃতদেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, সেই সঙ্গে মৃতদেহটিকে একটি কলা গাছে বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়েছিল বলেই ধারণা। একদম মার্ডার কেসে যে কোনো প্ল্যান মাফিক এটা করা হয়েছে, আমি যতটুকু শুনছি, আমি জানি না ঠিক, এই কবরা খবরা শুনছি বা মানুষও কইতাছে আমার মাইরা সেরা কলা গাছ দিয়া বলে বাইন্দা নদী দেখা গেছে, ওই যে তাই অক্ষণ আইসে সঙ্গে যে লাশটা তুলছি তাই আছে এখানে, তাই সঙ্গে আমার কথা হয়েছে, তাই কইতেছে রশি দিয়া বাইন্দা, তারপরে সারা হয়েছে গলার মেঝে, আমরা গলার মেঝে তাই আগে বোধহয় তার বা রশি বা একটা কিছু দিয়া হইলে গলা পেঁচাইয়ে মারছে মাইরা, তারপরে বাইন্দা কলা গাছ দিয়া সারা। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে, স্থানীয়দের দাবি দ্রুত দুর্বৃত্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি প্রদান করার জন্য। সান্দন টিভি।